সরকারি কর্মচারীর মহানুভবতা। জীবনের আদিপাত শিকা বিদ্যালয়ত নির্মাণ করলে অত্যাধুনিক শ্রেণীকোঠা। ডাঙর চাকরি করে কেবল নিজের সম্পত্তি, নিজের সামাজিক মর্যাদা, নিজের পরিয়াল তথা নিজের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত আদিবোৰৰ মাজতে ব্যস্ত না থাকি সামাজিক দায়বদ্ধতার বিশেষভাবে চর্চা লৈ আহিছে যোৰহাটৰ এগৰাকী সরকারি বিষয়া। হয়, বর্তমান ডিজিটেল যুগ, শিশুসকলক সরুরে পড়া ডিজিটেল পৃথিবীর সঙ্গে চিনাকি করবলে শিক্ষা বিভাগে বিভিন্ন কার্যপন্থা গ্রহণ করেছে। এনে সময়তে নিজের ব্যস্ততাপূর্ণ জীবনের পর সময় উলিয়ায় জীবনের আদিপাত শিকা টিয়কর অন্যতম ঐতিহাসিক বিদ্যালয় টিয়ক মজলিয়া বালিকা বিদ্যালয় বিদ্যালয়খন 70 দশকত অধ্যয়ন করা প্রাক্তন ছাত্র, বর্তমান যোৰহাট জেলা জনস্বাস্থ্য কারিকরী বিভাগের কার্যবাহী অভিযন্তা ভাস্কর শর্মায় তেওঁর কেবাগৰাকী সহপাঠীর সহযোগত এটি অত্যাধুনিক ডিজিটেল শ্রেণীকোঠা নির্মাণ করে আজি ছাত্র ছাত্রীসকলের মুক্তি করে দিছে। যোৰহাট জিলা বিদ্যালয় সমূহৰ পৰিদৰ্শক শুভলক্ষ্মী ৰাজকুমাৰীৰ লগতে বিদ্যালয় শিক্ষক, কৰ্মচাৰী, অভিভাৱকৰ লগতে স্থানীয় ৰাইজৰ উপস্থিতিত এটা কম্পিউটাৰ, এটা ডিজিটেল টিভি, প্ৰজেক্টৰ, ইউপিএৰ লগতে সম্পূৰ্ণ সা সুবিধাৰে আছুতীয়াকৈ বিদ্যুৎ সংযোগ কৰি নিৰ্মাণ কৰা অত্যাধুনিক কোঠাটো আজি বিদ্যালয়ক আনুষ্ঠানিকভাৱে অৰ্পণ কৰি আদৰ্শ দাঙি ধৰিছে। উল্লেখযোগ্য যে ভাস্কৰ শৰ্মাকে প্ৰমুখ্য কৰি বাকীসকল সহপাঠী আজিৰ তাৰিখত কোনোজন যদি অধ্যাপক, কোনোজন সফল ব্যবসায়ী আর কোনোজনে সাধারণ সরুবর কাম কাজ করে পেটে ভাতে খাই থাকার সত্ত্বেও শৈশবর বন্ধুত্বর এনাজরি কটকটিয়াকৈ রাখি সকলো একত্রিত হয়ে আজি নিজে পড়া বিদ্যালয়খনের প্রতি সামান্য সহযোগিতা আগবাইছে আর আগলেও এইদরে সাধ্য অনুসরি অনুদান আগবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উল্লেখযোগ্য এই যে শ্রেণীকোঠার সমান্তরালকে বিদ্যালয় চৌহদত শুভাকাঙ্ক্ষীর দান বরঙ্গিনীয়ে এটি খোয়া পানির প্রকল্প স্থাপন করে মহানুভবতা প্রকাশ করেছে সরকারি বিষয়াগিয়ে। ইপিনে আজি বিদ্যালয়ত উপস্থিত হয়ে প্রতিজন প্রাক্তন ছাত্র ছাত্রী অতীত রোমন্থন করে আনন্দিত হয়ে পড়ে। ইপিনে কর্মব্যস্ততার মাজতে এইদরে এই সকল প্রাক্তন ছাত্র ছাত্রী নিজের পড়াশালী তথা সামাজিক যে দায়িত্ব পালন করেছে সেয়া অতি প্রশংসনীয় বলে সকলে অভিহিত করে সকলকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানার আগলেও এইদরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাম করে যাব বলে আশা প্রকাশ করেছে রাইজে। আমি আমার শৈশবর স্কুলখনের কারণে কিবা এটা করব লাগে আর সেই কথাটো আলোচনা করে একটা ডিজিটাল ক্লাসরুমের আমি ব্যবস্থা করার কথা মানে আমি ঠিক করলো আর সেই হিসাবে আজি ইয়াত উপস্থিত হয়েছো। খুব আনন্দ অনুভব করছো। বিশেষকৈ কি হল যে ব্যস্ততার কারণে নিজের কর্মজীবনের বা সাংসারিকই হোক তার কারণে স্কুলখনের পর যথেষ্ট আঁতরি গেছিল, কিন্তু আজি ইমান বছর মূরত ইয়াত আহিবলে পাই মই খুব ভাল পাইছো আর স্কুলখনের কারণে আর যাতে আমি কিবা করব পারো সেই কথাটো আমি আলোচনা করব লাগিব যাতে আমার শৈশবর স্কুলখনের আর উন্নতি হয়। ইয়ারপরা এই টিয়ক বালিকা মজলিয়া বিদ্যালয়ে যদিও আমি বালক সেই সময় ক্লাস ফোর লেকে বয় স্টুডেন্ট আসলে আমি কল্যাণীয় সেভেনলকে পড়ছিলে আমি ফাইভ ফোর লেকে পড়ছিল আমি আমার বেচটো 70 দশকত ইয়ারপর পাস করে উলাই যাওয়া সকলখিনি লগ লাগি পেলায় আমি আজি বহুত আহিব পৰা নাই। সুরেশ চন্দ্র কলকাতাত আছে, পারবিন যোৰহাটত আছে, পুরী আছে যোৰহাটত, বর্ণালী আছে, ঠিক তেনেকে সঞ্জয় আমার রশিদুল মেড়া এনে আমার দিগন্ত সকলখিনি আমি গোট খাই পেলাই আমি ভাবিলো যে একটা ডিজিটাল ক্লাসরুম দিও। কল্যাণীয়ে কলে ইয়াত আমি সকলখিনি এটা সম্পূর্ণ এটা ডিজিটাল ক্লাসরুম আনকি তার তলর ফ্লোরিং ইলেকট্রিফিকেশন করালেকে আমি করাই দিছো। আর ইয়ারতে মানে জানাবলে পাইছো যে যদিও মানে জনস্বাস্থ্য কারিকরী বিভাগের কর্মী তথাপিও আমি টাউন এরিয়াত পড়ার কারণে আমি ইয়াত পানির ব্যবস্থা করবা নাছিল। আমি ইয়াত আমার ডান প্রজেক্ট হিসাবে সেই জনস্বাস্থ্য কারিকরী বিভাগের ডান প্রজেক্ট হিসাবে আমি পিছফালে একটা পানির খোয়া পানির সুব্যবস্থা করাই দিছো আর এই স্কুলখনের কারণে বহুত করবলগিয়া আছে, বহুত করবলগিয়া আছে। আমি বহুত স্কুল দেখিছো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে এই স্কুল বহুত পিছপরি আছে, জায়গা নাই, এই ভাবিব লাগিব। আমার যোৰহাট জেলার কার্যালয় আমার জল অভিযন্তাজনে তেখেতর সহপাঠী সকলে মিলি আমার স্টুডেন্ট সকলের কারণে আমার ডিপার্টমেন্ট একটা সুন্দরক ডিজিটেলাইজ আমার গোটাই তাতে একটা সেট এটা টিভি কম্পিউটারের সঙ্গে অন্য টিভি বা একটা প্রজেক্টর অতি সুন্দর অত্যাধুনিক তেনেকে দান করেছে আর তেখেতকলে আমার একটা
সরু সরু বাচ্চার একটা মানে সরু রুম এটা আকো ধুনিয়াক আমার মেইনটেইন করে পেলায় আকো রিজুভিনেট করে তাতে আকো তেখেতসকলে আমার ব্যবস্থা করে দিছে সুন্দরক মানে আশা করছো তেখেতসকলক আমি ধন্যবাদ জানাইছো। আর মই আজি এই সুন্দর মুহূর্তটুক মই আমার এই বিদ্যালয়ের গোটেই সমূহ পরিয়ালবর্গক এস এম সি কে আরম্ভ করে গোটেই টিচার শিক্ষার্থীক আমি আহ্বান জানাইছো যাতে অতি সযতনে সেই আমার রুমটির অল্প কেয়ার লওয়া হয় এই নতুন নতুনক আমার বস্তুখিনি অল্প রাখে আর সেইটার যাতে সদ্ব্যবহার হয় আদর্শ পদক্ষেপ এটি নিশ্চয়ক। আর আমি ইতিমধ্যে তেখেতক ব্যক্তিগতভাবেও কইছো এনে ধরনের আমি প্রত্যেকে সাধারণত একটা একটা বিদ্যালয় যদি আমি কিবা এনেকুয়া ধরনের অনুদান আগবাব পারো বিশেষ নিজে পড়ি যাওয়া বিদ্যালয় সমূহত হলে আমি যথেষ্টখিনি অল্প লাভবান হম। বিশেষ আমি উঠি অহা এই ছাত্র ছাত্রীসলের কারণে আমি কিবা এটা দিব পারি এই নিশ্চয়ক আদর্শনীয় তেখেতসকলের আদর্শ সকলে লওয়া উচিত আমি তেখেতসকলক বিশেষভাবে ধন্যবাদ জানাইছি। টিয়কৰ পৰা বিৰাজ কুমাৰ বৰাৰ ৰিপৰ্ট টিএনএল নিউজ।